গাড়ি করে আস্তে আস্তে চলে এলাম কলকাতার খুব কাছাকাছি ভাঙড় অঞ্চলে। এটি খুবই আলোচিত একটা কেন্দ্র, ভাঙড় এক এবং দুই আমরা ঘুরে দেখব। দেখব এখানকার মানে গ্রাম আমাদের কাছে তো শুধুই একটা রোম্যান্টিকতা, গ্রামে যাই চার পাঁচ দিনের জন্য বেড়াতে, গ্রামে যাই পুকুরের ধারে বসে মাছ ধরতে, কিন্তু এবার কঠিন কঠোর বাস্তবটা আমাদের সামনে আসবে। তার কারণে এই যে বুম নিয়ে দাঁড়িয়ে পড়েছি ক্যামেরার সামনে এবিপি আনন্দর হয়ে, আমি দেখে নেব ঠিক কেমন আছে বাংলা, কেমন আছে ভাঙড়। আমরা ভাঙড়ের নেতাদের কাছে যাব, যাব স্বাস্থ্যকেন্দ্রে, যাব স্কুলে, দেখব মিড ডে মিল কেমন চলছে না চলছে, দেখব এখানকার সাধারণ মানুষের কী চাহিদা কী না পাওয়া, বা এখানকার নেতারা আগামী পাঁচ বছর কী করবেন ভাবছেন, এই সমস্ত একটু গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার মধ্যে একটু হাসি ঠাট্টা থাকবে। চলুন তাহলে দেখে নিই ভাঙড়ের মানুষ কেমন আছেন। আমরা এখন এসে গেছি ভাঙড়ের এক নম্বর ব্লক নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ব্লকে এইটি সবচেয়ে বড় স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। নলমুড়ির মানুষ মোটামুটি এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপরেই নির্ভরশীল। আমরা এখানকার কিছু মানুষজনের সাথে কথা বলে নেব, তারপরে ভেতরে যাব। আপনাদের এখানে এই যে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এখানে কাজকর্ম কেমন হচ্ছে? ভালো হয়। এখানে যে ডাক্তার আছে তারা খুবই ভালো পরিষেবা দিচ্ছে, মানুষজন এখানে বা এখানে লোকালিটি বলুন আর বাইরের লোক বলুন এখান থেকে ভালো পরিষেবাটা পায়। এখানে রাতবিরাতে ডাক্তার টাক্তার পাওয়া যায়? হ্যাঁ, রাতবিরাতেও ডাক্তার আছে, ভালো চিকিৎসা করা হয় এখানে। আপনি কত বছর আছেন এই অঞ্চলে? আমাদের তো এইটাই আমরা এ করি, ভরসা করি আমাদের যেহেতু বাড়ির কাছে। ও আউটডোরে এত রুগী, ইমার্জেন্সি রুগী আছে, বেড খালি নেই ভর্তি, তো একটা ডাক্তার ইমার্জেন্সি দেখে কি আর আউটডোরে দেখে, তাহলে নিশ্চয়ই এখানে ডাক্তারের দরকার হবে, একটু বেশি ডাক্তার, তাহলে একটা ডাক্তারে এতগুলো লোকের পরিষেবা দেয় কি করে? একটা ডাক্তার দেখতে গেলে উনি আমাদের টাইম করবে না, মানে রুগীর কাছে যাবে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, উনি আবার ওই রুগীর কাছে চলে গেলে এমার্জেন্সিতে। কথা বলেছি চন্দ্রমাদির সঙ্গে একদিন কথা বলেছিলাম, এবার ডাক্তারের শর্টেজ আছে আমাদের অল ওভার বেঙ্গলে, তো নতুন নতুন ছেলেরা ডাক্তারি পড়াশোনা করছে, তাদেরকে নতুন ছেলেরা অনেকে এখানে আসছে। আমাদের এখানে ইনস্টিটিউশনাল ডেলিভারিতে আমাদের এই নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্র ভাঙড়ের সমগ্র জেলার মধ্যে প্রাইস পেয়েছে এবং এক নম্বর হয়েছে, এবং পরিবেশ পরিস্থিতি আপনি দেখেছেন ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যখন এখানকার প্রধান ছিলাম তিন সাল থেকে আট সাল পর্যন্ত, আমরাও কয়েকটা স্বাস্থ্যকেন্দ্রে তৈরি করছিলাম, সেগুলো ওরা সম্পন্ন করেছে। আমরা এখানে পেয়ে গেছি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসছেন ট্রেনিং নিতে কিছু ট্রেনিং নার্স, মানে যারা ভবিষ্যতের আর কি পেশেন্ট দেখবেন। আপনাদের এখানে ট্রেনিং কেমন হচ্ছে বলুন? খুবই ভালো। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলিয়া ইউনিভার্সিটির। আপনি যে এখানে এলেন, আপনার তো এত বছরের অভিজ্ঞতা, আপনি কি আপনার কি মনে হচ্ছে এখানে উন্নতি কল্পে আর কি কি করা দরকার এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে? উন্নতি তো যেরকম একটা আছে ম্যান পাওয়ারের ব্যাপার আছে, যে ডেটা স্ট্রাকচার যেটা আছে যেটা হওয়া উচিত তার থেকে তো অবশ্যই কম আছে। এছাড়া আর কোনো অভিযোগ নেই আপনার? আদারওয়াইজ সেখানে যা সাপ্লাই বা যা আছে গভর্নমেন্টের যা নিয়ম সেরকম করেই সব আছে। যদি একটু ডাক্তার বাড়ানো যায়, যেহেতু এই স্বাস্থ্যকেন্দ্রটি এত পরিষ্কার এবং পরিষেবা ভালো, ফলে স্বাভাবিকভাবেই রোগীদের চাপ বেশি এই স্বাস্থ্যকেন্দ্রের ওপরে, ফলে এখানে ডাক্তারের সংখ্যা যদি একটু বাড়ানো যায়, অন্তত একজন যদি বাড়ানো যায় অন্তত আউটডোরে, তাহলে ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হয়, এইটুকু যা বুঝতে পারলাম। এবার আমরা বেরিয়ে পড়ব, আগে দেখব ভাঙড়ের চারপাশে বাকিরা কী অবস্থায় রয়েছেন। চলুন আসুন আমার সাথে। গোষ্ঠীদ্বন্দ্বের খবর আমরা কাগজে বা সবসময় পড়ি আমরা যারা সাধারণ মানুষ, আরাবুল ইসলাম এবং আপনার মধ্যে আমরা কথা বলি, তোমাদের সঙ্গে সব ঠিকঠাক আছে তো? এমন এটা 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 রটনা, তার রটনা তো কেউ কিছু বলে দিল, আমার তো দিব্যি আমাদের সঙ্গে কথা হয় একসাথে, আমরা পাওয়ার গ্রিডে ওখানে মিটিং করছি রোজই কথা হয়। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে এটা কিছু নয়, দলের ব্যাপার, আমরা ধরুন পাঁচে ভাই আছি কি চারি ভাই আছি, ঠোকাঠুকি হবে, কিন্তু দলের ক্ষেত্রে আমরা সবাই। আমরা একটু আগে গিয়েছিলাম তৃণমূলের নেতার কাছে, উনি বললেন যে এই ধরনের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ওনাদের দুজনের মধ্যে যথেষ্টই সদ্ভাব, এই বিষয়ে আপনার কি মতামত? নিজেদের গদি বাঁচানোর জন্য এখন মিলেমিশে যেতেই পারে, যেটা আমাদের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, তা না হলে মমতা ব্যানার্জিকে বলতে হয় না যে ভাঙড় সম্পর্কে কোনো অভিযোগ যেন না শুনি। এক্ষেত্রে কোনো মুখ দেখা দেখি মুখ শোকাশুকির ব্যাপার হবে না, কেউ কেউ একটু বেশি বাড়াবাড়ি করছে।
আল্লু বিয়ার, সিংহ লায়ন। দেখতে পাচ্ছেন এক্কা দোক্কা খেলার কোর্ট কাটা রয়েছে। এইসব জিনিস কলকাতা শহরে এখন আর দেখা যায় না। আমরা চলে এসেছি এখন মালঞ্চ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে, ভাঙড়ের অন্তর্গত, ভাঙড় পঞ্চায়েতের অন্তর্গত। আমরা চলে এসেছি ক্লাস ঘরে। দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা পড়াশুনো করছেন, শিক্ষক মহাশয় রয়েছেন। আপনার ব্যক্তিগতভাবে স্কুলের তরফ থেকে বা শিক্ষক হিসেবে পঞ্চায়েতের কাছে, প্রশাসনের কাছে কোনো চাহিদা রয়েছে কি? প্রশাসনের কাছে যা যা চেয়েছি মোটামুটি আমাদের প্রায় বেশ কিছু আশা পূরণ হয়েছে, এবং এইবার সামান্য কিছু সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো কি যদি একটু বলেন? যেমন ধরুন আমাদের এই বেঞ্চের সমস্যা একটু আছে, হ্যাঁ, একটু পানীয় জলের একটু সমস্যা হচ্ছে। আমাদের টাইম কলের জল আমরা পাচ্ছি এবং সেটা প্রশাসনের জানিয়েছি, মানে আমাদের যারা এখানে ব্লক সভাপতি আছে বা তাদের সমস্ত জানিয়েছি, তারাও চেষ্টা করছে এবং আশ্বাস দিয়েছে যে এক আধ মাসের মধ্যেই, হয়তো পঞ্চায়েত ভোটের আগেই আমাদের সমস্যাগুলো মিটে যাবে। এখানে কেমন পড়াশোনা কেমন চলছে? ভালো। রোজ স্কুলে আসতে ভালো লাগে? হ্যাঁ। কেমন পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। ভালো করে প্রশ্নগুলো পড়ো, পড়ে তারপরে সুন্দর করে উত্তর দেবে। আমরা একটু আগে মালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট ক্লাস ফোরের ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলাম, আর বলছিলাম যে শিক্ষা শুরু ওইখান থেকে, কিন্তু শুরুরও কিন্তু আরেকটা শুরু থাকে। সেটা প্রমাণ হলো এই মালঞ্চ স্কুলের ঠিক পেছনেই আরেকটা জায়গা, যেখানে প্রাইমারিতে ভর্তি হওয়ার আগের পর্যায়ের একদম ছোট ছোট শিশুদের পড়াশুনো শেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা একদম ছোট ছোট প্রায় দুধের শিশু, তারা পড়াশুনো শিখছেন। আপনাদের কি প্রশাসনের কাছে বা পঞ্চায়েতের কাছে কোনো দাবি বা চাহিদা আছে, যদি থাকে বলতে পারেন? হ্যাঁ, দাবি বলতে মানে দীর্ঘদিন গ্রামে এর বাড়ি ওর বাড়ি ওই সেন্টারটা বসতো, তাই আজকে যাই হোক পাড়ার দাদাদের সহায়তা বা জায়গাটুকু পেয়েছে, ওনারা আশ্বাস দিয়েছে যে এই জায়গাটা পাকাপাকির একটা ব্যবস্থা করে দেওয়া যাবে আর কি। তো এটাই মানে আমার আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংটা যদি করে দেওয়া যায় তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যাহ্নকালীন আহার প্রকল্পের রান্নাঘর, অর্থাৎ মিড ডে মিলের রান্নাঘর। আমরা চলে যাব মালঞ্চ স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে, গিয়ে দেখব ভেতরে কি রান্না হচ্ছে। আসুন, এখানে কি রান্না হচ্ছে দিদি? ডাল রান্না হয়েছে, আর মানে ছনা ডাটা, আলু আর টমেটো মিক্স সবজি, দু জায়গায় আমাদের প্রত্যেকদিন রান্না হয়। কি কি হয় খাবার, টোটাল খাবার মেনু কি? মেনু মানে চার দেখে আমরা রান্না করি, প্রত্যেকদিন কোনো দিন ডিম আলু ঝোল হয়, কোনো দিন মানে মিক্স সবজি ডাল, প্রত্যেকদিন ভাত রান্না হয়। ভাঙড়ের মালঞ্চ গ্রামে ঘুরতে ঘুরতে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কালী মন্দির, আর এই কালী মন্দিরের অদূরেই রয়েছে একটি মসজিদ। কিন্তু কালী মন্দিরের সামনে বিভিন্ন লোক এখানে আড্ডায় জড়ো হয়েছে, গ্রামের বাসিন্দারা। একটু ওনাদের সঙ্গে আমি আলাপ করে নেব। আপনার নাম? আমার নাম মকবুল মোল্লা। আপনার? বিমল দেবনাথ। আপনি? আবসিদ্দি মোল্লা। আপনি? রবীন মোল্লা। আচ্ছা, এখানে আপনারা কি নিয়মিত আড্ডা টাড্ডা দেন? নিয়মিত আড্ডা দিই, আমরা হিন্দু মুসলিম সবাই মিলিতভাবে একই সঙ্গে আমরা এখানে থাকি, কোনো রকম সাম্প্রদায়িকতা এখানে কিছু নেই, আমরা একই সঙ্গে মিলিতভাবে আমরা ছোট থেকে দেখে আসছি যেভাবে বাপ ঠাকুর দ্বারা আমাদের, ঠিক যেমন মুসলিম সম্প্রদায়ের মধ্যে রমজান মাসে যে ঈদ হয়, ঈদে আমরা ঠিক কাকা জ্যাঠা খুড়োদের আমরা নিমন্ত্রণ করি আমাদের বাড়িতে যায়, একই পাতে আমরা বসে মিষ্টি মুখ করি বললে চলবে। আবার ঠিক এখানে এই যে কালী মন্দির দেখছেন, এখানে একটা কালী পুজো হয়, আমরা হিন্দু মুসলিম সবাই চাঁদা পাঠা দিয়ে যেমন এলাকা সীমিতভাবে আমরা খুব অনুষ্ঠান একইভাবে করি। আপনাদের যারা পরবর্তী প্রজন্ম তাদেরও কি এটা শেখাচ্ছেন আপনারা? অবশ্যই তাদের শেখাতে হবে। আমরা দাদু বা তার আগে থেকে দেখে এসেছি এখানে, যে কোনো অনুষ্ঠানে এমনকি মৃত্যু হলে ওদের শ্রদ্ধা যা বলা হয় শ্মশানঘাটে আমরা যাই, আমাদের কবরস্থানে ওরা যায়, এবং যে কোনো যে শ্রদ্ধা অনুষ্ঠানটি হয় তাতে ওদেরও নিমন্ত্রণ হয়, আমরাও থাকি। আমাদের এখানে জাতপাতের কোনো গল্প নেই, আমরা একে এক থালায় খাই, ঠিক আছে, আমাদের সব ভাই ভাইয়ের মতো সব সম্পর্ক, কেউ কারুর বাড়ি যায় ওর বাড়িতে আসে, এখানে এইসব মানসিকতায় ঢোকাতে পারে না। এইভাবে যদি আমরা সর্বত্র সেই দায়িত্ব পালন করতে পারি তাহলে কোথাও এই গণ্ডগোল হবে না, এবং ওনারা যে উদ্যোগ নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাই। শুনতে পেলেন, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি শুধুমাত্র বাংলা না, গোটা ভারতবর্ষ বা গোটা পৃথিবী
মানুষ আমরা শিক্ষা নিতে পারি কিভাবে এনারা একে অপরের সঙ্গে মিলে, হিন্দু মুসলিম একসাথে মিলে, কালী মন্দির আর মসজিদ একসাথে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখেছেন। বিরাট একটা শিক্ষা পেলাম এই মানঞ্চ গ্রামে এসে। চলুন এগিয়ে যাই, দেখি আশেপাশের আর কি অবস্থা, আর কতটুকু তুলে ধরতে পারি আমরা যে কেমন আছে ভাঙর, কেমন আছে বাংলা। আসুন। আমরা এসে গেছি ভাঙরের সবথেকে বিতর্কিত যে অঞ্চলটা, পাওয়ার গ্রিড। এই অঞ্চলের একদম কাছেই হচ্ছে পাওয়ার গ্রিড। যে পাওয়ার গ্রিড নিয়ে অনেক চাপান উত্তর আছে, অনেক রকম দ্বন্দ্ব রয়েছে। আমরা এই এলাকার মানুষদের সাথে একটু কথা বলে নেব। বলছি পাওয়ার গ্রিড তো আপনাদের বাড়ির খুব কাছেই, হ্যাঁ, তা এইটা নিয়ে আপনারা কি সমর্থন করেন না করেন? না, এটাতে তো কেউই সমর্থন করে না, যেখানে পাওয়ার গ্রিড হোক, এই জনবসতিপূর্ণ এলাকায় পাওয়ার গ্রিড হোক, এখানকার মানুষ কেউই সমর্থন করে না, তার জন্যই এত আন্দোলন। আমরা পাওয়ার গ্রিড চাই, আমি একটা ছাত্র হিসাবে বলছি, আমরা পাওয়ার গ্রিড চাই। পাওয়ার গ্রিড হলে লোডশেডিংয়ের এটা সমস্যাটা সমাধান হবে, আমাদের ছাত্রদের সুবিধা হবে, ছাত্রছাত্রীদের সুবিধা হবে, তার জন্য আমরা পাওয়ার গ্রিড চাই। সমস্যা কোথায়? সমস্যা তো হচ্ছে না, জনবহুল অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে না, বাইরে দিয়েই যাচ্ছে। আমি তো এই গ্রামবাসী সেই ছোট থেকে মানুষ হয়েছি, তখন থেকেই দেখছি যেখানে আমাদের বাপ দাদারা যেটা করতেন, তারা চাষবাস করতেন, আমরা সেটাই জানি, রাজনীতি আমরা বুঝি না। যারা চায় না তারা চায় না, আমরা চাই তো, হলে ভালো, দেশের সুবিধা হবে। ঘন বসতিপূর্ণ জায়গায় প্রচুর লাইন ওখান থেকে বেরিয়ে যাবে, যে লাইনের নিচে ওখানকার মানে গুরুত্বপূর্ণ জমি মূল্যবান, সেই জমিগুলো অকেজ হয়ে যাবে, ঘরবাড়ি করা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো এ করতে গেলে সেখানে অবস্ট্রাকশন হবে বা অসুবিধে হবে। কিছু অবৈজ্ঞানিক কথাবার্তা তাদেরকে বুঝিয়ে বিপথে নিয়ে গিয়েছিলো, সেগুলো আমরা বুঝিয়ে একদম তাদেরকে একটা জায়গায় কর্নার করতে পেরেছি। ইলেকশন মিটে গেলে আশা করি বা ইলেকশনের আগেই হয়তো কথাবার্তা একটা জায়গায় ভালো জায়গায় যাবে, যাতে এটা সুষ্ঠু সমাধান হয়। ভাঙর অঞ্চলের একটা বৈশিষ্ট্য হলো এখানকার ইন্ডাস্ট্রি। আমরা চলে এসেছি একটি জুতোর কারখানায়, এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত মহিলারা কাজ করছে, সেটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখি চারপাশটা। একটু আপনার সাথে কথা বলবো দিদি, এই যে আপনি কি এখানকার বাসিন্দা? না, আমি বাউন পুকুরের বাসিন্দা। তো এখানকার রাস্তাঘাট, যান চলাচল, ট্রান্সপোর্ট, এসব সম্বন্ধে আপনার কোনো অভিযোগ আছে কি? না, আমি ভাঙর থেকে আসি। হ্যাঁ, গাড়ির সমস্যা হয় মাঝে মাঝে। আমরা আজকে সারাদিন ধরে ঘুরে দেখলাম ভাঙর এক এবং দুই ব্লক পঞ্চায়েত সমিতির আশপাশ, এবং এখানকার মানুষজনের সাথে আমরা কথা বললাম। আমরা চেষ্টা করেছি প্রায় সমস্ত দিকই কভার করতে, যেমন একদম প্রাথমিক শিক্ষা কেন্দ্রে গিয়েছিলাম, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, সেখানকার মিড ডে মিলের অবস্থা, তারপর সেখান থেকে এখানে যে ইন্ডাস্ট্রি রয়েছে মূলত চটি শিল্পের ইন্ডাস্ট্রি, জুতো শিল্পের ইন্ডাস্ট্রি, সেখানে কথা বলেছি। এখানকার যারা রুলিং পার্টি, জানতে পারলাম তাদের মতামত। সাধারণ মানুষ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একটা অসাধারণ বার্তা দিলেন আমাদের, যে বার্তাটা খুবই ইম্পর্টেন্ট। যেখানে আমাদের এই ভাঙরে আমরা দেখলাম যে কালী মন্দিরের তলায় হিন্দু এবং মুসলিম সম্প্রদায় একসাথে বসে আড্ডা মারেন, গল্প করেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম ভাঙরের ভাঙর যে কারণে গত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে সংবাদে শিরোনামে থেকেছে, সেই পাওয়ার গ্রিড, সেই পাওয়ার গ্রিড নিয়ে যে ধরনের উত্তেজনা চাপানুতর চলছে সে বিষয়ে আমরা আলোচনা করলাম এখানকার মানুষজনের সাথে। আমরা জানি না এর প্রতিফলন কতটা ভোটের বাক্সে হবে না হবে, কিন্তু আমরা মোটামুটি একটা ছবি ধরার চেষ্টা করলাম যে ভাঙর ঠিক এখন পঞ্চায়েত ভোটের আগে কেমন আছে। কার দখলে গ্রাম বাংলা নিবেদন করছে নতুন জমানার 2-in-1 অয়েল প্লাস, শাইনি চুল, লুকস বিউটিফুল, এবং ছায়া প্রকাশনী শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। পার্টনার বাই বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য।